আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা প্রতিনিয়ত জেনে না জেনে কত পাপ কাজ করছি। যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন তার দেয়া অনুগ্রহ সারাক্ষণ ডুবে আছি। অবাধ্য হৃদয়ে বইতে থাকা যে নিঃশ্বাস, এটা তো তারই দান। প্রতিনিয়ত তার নিয়ামত আমরা ভোগ করছি। আল্লাহু আকবার। তবুও তিনি আমাদেরকে শাস্তি দেন না, মৃত্যু পর্যন্ত খোলা রেখেছেন তাওবা দরজা। আমরা যেন কখনো নিজের ওপর করা এই জুলুমের কথা ভেবে আবার আল্লাহর কাছে ফিরে আসি, অনুতপ্ত হই, ইস্তেগফার পাঠ করি। আল্লাহু আকবার, কি ভীষণ দয়ালু আমাদের রব। শুধু তাওবা দরজা খোলাই রাখেননি, আমাদের মাবুদ পরম করুণাময় প্রতিশ্রুতি দিয়েছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এবং ক্ষমা করবেন বলে কেবল এটাই বলেননি, আমার রব কি ভীষণ ক্ষমাশীল, তিনি বলেছেন পাপগুলোকে পূর্ণধারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা তাওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পূর্ণধারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। এত পাপ করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন, প্রতিটি মুহূর্তে আমাদের পাপ জর্জরিত জিহ্বা দিয়েও আমাদের রবের কাছে মাফ চেতে পারি না। আল্লাহ তাআলা সেই তৌফিক দিয়েছেন, পরম দয়ালু। তিনি আমাদেরকে চান আমরা যেন তাওবা করি, এটা ভেবেই কি কৃতজ্ঞতা ঝরঝর করে কেঁদে ফেলার কথা নয়। অনুতপ্ততার অশ্রুজল নিয়ে সিজদায় রবের কাছে মাপ চাওয়ার কথা, এমনটা মন বসে না। আমরা কেমন হয়ে গেলাম, পাথরের মতন হৃদয় হয়ে গেলাম, তবু কি আমরা মাপ চাইব না? তবুও কি জেনে শুনে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হব? আমরা কি বেছে নিব জাহান্নামকে, যেখানে তৈরি করা হয়েছে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, অমুসলিমদের জন্য? আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।